আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, নরসিংদী জেলা অ্যাম্বাসেডর। আমি তৃতীয় বেস থেকে ফাউন্ডেশনে যুক্ত আছি। আমি সবসময় বিশ্বাস করি স্যার যে কথাটা প্রায়ই বলেন, বিনয় ও ভালোবাসা দিয়ে জয় করা যায় সব কিছু। আমিও মনে করি বিনয় এবং ভালোবাসা দিয়ে এই বিশ্বকে জয় করতে চাই। আমি কাজ করছি উইনার চা নিয়ে। স্যারের নির্দেশনা এবং স্যারের যে সেশন পার্টনারশিপ কীভাবে করবেন, সেই সেশনের প্রত্যেকটি লাইন বাই লাইন ফলো করে আমরা অফা কনজিউমার অ্যান্ড ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠান করেছি, তারই একটি ব্র্যান্ড হচ্ছে উইনার চা। ক্রমান্বয়ে আরও কিছু প্রোডাক্ট আসবে, আপনাদের কাছে দোয়া চাই। সর্বশেষ, যারা 64 জেলা থেকে প্রতিকূল পরিবেশে বাধা বিপত্তি পেরিয়ে অসাধ্যকে জয় করে আজকের এই মঞ্চে আপনারা এসেছেন, সবাইকে জানাচ্ছি জাগো নরসিংদী পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুরো বাংলাদেশের সাথে সামনে আমি কথা বলছি মোহাম্মদ সাব্বির হোসাইন, তৃতীয় ব্যাচ থেকে আছি, গাজীপুর ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছি। এবং আসলে আমাদের অতন্ত্র গাজীপুরের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, এবং আমরা গাজীপুরের পাঁচজন ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর আজকে একসাথে রয়েছি। আমি এইটা সবচেয়ে বেশি বলতে ভালো লাগে বা বলতে ইচ্ছা করতেছে যে আমরা পাঁচজন এতভাবে সুন্দরভাবে আমরা একাগ্রভাবে আছি এবং একক সাথে মিশে আছি, যেটা আসলে বলার অবকাশ নেই। আমাদের এতটা ফ্রেন্ডলি আমরা মিশি বা আমরা এতটা পরস্পরের প্রতি কোলো যে আমরা যদি কারো এলাকায় যাই যে বলবো হঠাৎ করে যে ভাই আপনি কিন্তু দুপুরে খাবো আপনার বাসায়, সো সে এতটুকু দ্বিধাবোধ করবে না যে ছাব্বির ভাই আজকে আসবে কী দিয়ে খাওয়াবো, সে জানে যেটা দিয়ে খাওয়াবে সেটা দিয়ে আমি খাবো। তো এতটুকু আমরা ফ্রেন্ডলি থাকি এবং এটা মনে হয় সবার জন্য থাকা উচিত। আমি জানি না বাংলাদেশে সবাই আমরা বিশ্বাস করি ভালো আছেন, সো এটা সবার জন্য গুরুত্বপূর্ণ। এবং আজকে আমি মিস করছি আমাদের উপজেলা অ্যাম্বাসেডর সহ সকলকে যাদেরকে এখানে আনতে পারি নাই, যারাই আসলে প্রাণ। আসলে যেটা কথা হচ্ছিলো যে আমরা কীভাবে আমাদের কাজকে অগ্রসর করবো, সেক্ষেত্রে মনে হয় আমরা যেটা প্রথম শুরু করছি, জায়েদ ভাইকে খুব মিস করছি। জায়েদ ভাই আসিয়ে আসেন, পাশে আসবেন একটু, যে প্রথম আসলে উপজেলা মিট আপ আমরা গাজীপুর থেকে শুরু করি। আসলে আপনার একটু ভাবতে অন্যরকম লাগবে, যখন আপনি জেলায় থাকেন, জেলায় থেকে যখন কোনো উপজেলায় অ্যাম্বাসেডর যে আসেন অথবা যে উপজেলায় সবচেয়ে বেশি ভালো কাজ করছেন, আপনি তাকে ম্যানেজ করে আপনি যখন একটা মিট আপ দেবেন এবং যখন বিশ্বাস করেন ভাই আপনি যখন জেলা থেকে ওই উপজেলায় যাবেন, গিয়ে তাদের মিট আপে অংশগ্রহণ করবেন, আপনি এমন একটা ফিলিংস পাবেন, মানে আপনি যে আপনাকে এমনভাবে বরণ করবে যে আপনি কোনো একজন খুব উচ্চপদস্থ কোনো ব্যক্তি বা খুব সিনিয়র কোনো স্টেজ থেকে আসছেন। সো এই যে একটা ফিলিংসটা পাবেন এবং ওই জেলাটা ওই দিনের পর থেকে চাঙ্গা হয়ে যাবে ওই উপজেলাটা। সো এইভাবে করে আমরা প্রত্যেকটা উপজেলায় আমরা গিয়েছি, প্রত্যেকটা জেলা অ্যাম্বাসেডর দেন হলো ওখান থেকে আমরা ফিডব্যাকটা ভালো নিয়ে আসতে পারছি, যার ফলে আমাদের প্রত্যেকটা উপজেলায় এভাবে করে আমাদের চাঙ্গা করেছি।